কিনবে আমার ডার্লিং এ লাগে ডার্লিং এটা হলো জগন্নাথ মানন্দসলা মন্দির হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো আজকে হলো একটা স্পেশাল ডে আজকে হলো প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব তো সেই রথযাত্রা উৎসবে আমরা বাইরে কোথাও যাচ্ছি না সাঁইথিয়া আমাদের শহর সাঁইথিয়ার মধ্যে একটা খুবই সুন্দর একটা রথ বের করা হয় তো সেইখানে তোমাদেরকে দেখাচ্ছি আজকে তো চলো সেইখানে যাই তারপর তোমাদেরকে দেখাচ্ছি আর আমি এখানে যাচ্ছি না মাথায় দেখতে পাচ্ছ এই যে বিশ্বজিৎ আর ওই যে ওই পেছনে যাচ্ছে আমার সব বন্ধুগুলো তো তোমাদেরকে পুরোটাই দেখাবো তো দেখতে পাচ্ছ ঢাকের আওয়াজ শুনতেই পাচ্ছ তোমার এখন বাজে তোমার 4টে তো কিছুক্ষণের মধ্যেই তোমার রথযাত্রা শুরু হয়ে যাবে তো তোমাদেরকে পুরো ইনফরমেশন দিয়ে থাকবো তো পুরো না টেনে পুরোপুরি দেখতে থাকো তো চলো দেখতে পাচ্ছ এইদিকে নামছি আর গাইজ বলে রাখি বৃষ্টি আরম্ভ হয়ে গেছে তো কতটাকে কভার করতে হবে জানি না তো তবে শুরু করব আর দেখতেই পাচ্ছ দুই সাইডে তোমার মেলা বসেছে তো তোমাদেরকে পুরো ইনফরমেশন দেবো তো তো মেলাগুলো মেলাটাও দেখাবো তো ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো দেখতেই পাচ্ছ এই হলো সেই রথ আর এইটা হলো আমাদের সাঁইথিয়ার মধ্যে অবস্থিত নন্দতলা মন্দির দেখতেই পাচ্ছ আর ওর জন্য আমি ট্রাইপডটা আনতে চাইছিলাম তো গাইজ ভিডিও বৃষ্টি আরম্ভ হয়ে গেছে তো কতটা কভার করতে পারবো জানি না তবে এখানে তোমার জল দেওয়া হচ্ছে ঠিক আছে তো এখানে তোমার জল পেয়ে যাবে ফ্রুটি নিয়েছে এখন আমরা আছি বলাঘাটে তো এইখান থেকে তোমার রথটা ঘুরবে তো দেখতে পাচ্ছ পেছনে এইখান থেকে রথটা ঘুরে যাবে তো চলো তোমাদের ব্যাক ক্যামেরাতে করে দেখা তো ঠিক আছে দেখতে পাচ্ছ এখানে তোমার রথটা ঘোরানো হচ্ছে দেখতে পাচ্ছ কতটা ভিড় গায়ে প্রচন্ড ভিড় গায়ে দড়ি নেমে নেওয়া হচ্ছে তো
ফাইনালি আমাদের রথ ঘুরে গিয়েছে, তো চলো আবার ওদিকে যাই। তো দেখতে পাচ্ছ সবাই সবাই ধরে নিয়ে নিয়েছে, চলো উপলক্ষে। সেখানে খুবই সুন্দর একটা মেলা হয়েছে, তো তোমাদেরকে সেই মেলাটাও দেখাবো, তো চলো। ঠিক আছে, দেখতে পাচ্ছ এখান থেকে আমাদের মেলা শুরু হচ্ছে, তো দেখতে পাচ্ছ রথের মেলা তো খুব বড় না, ছোট, তবে প্রত্যেক বছর হয় মেলাটা, দেখতেই পাচ্ছ কত কত ভিড় দেখতে পাচ্ছ। প্রচণ্ড ভিড়, আর এখানে দেখতে পাচ্ছ বাঁশি বাজানো, বাঁশি বিক্রি করা হচ্ছে। পুরোটাই পুরো মেলা কিনেছে, আর এটা তো গাড়ি কিনবে দোকান আছে মাত্র হরেক মাল 10 টাকা, তো মেলার মধ্যে দেখতে পাচ্ছ কত রকম ভিড় আছে। তো তোমরা ফল দিতে গেলে তো আমাদের এখানে তো 10 থেকে 5টা ফুচকা, তো তোমাদের দিয়ে কত করে অবশ্যই কমেন্ট করে জানাবে, চলো। তো ঠিক আছে, দেখতেই পাচ্ছ মেলার মধ্যে কতটা ভিড় আছে, তো জলে জলে তোমার অনেকে এখন আর তোমার তোমার 6:30। আরে কেনা ক্যা চাতে হো, তো প্রচন্ড ভিড় দেখতে পাচ্ছ। সেবা সংস্থা থেকে মেলায় আগত যারা দর্শনার্থী আছেন তাদের সুবিধার্থে তাদের আপদ বিপদ হলে একটি আপদকালীন চিকিৎসা শিবির রাখা হয়েছে, এখানে ডাক্তারবাবুরা উপস্থিত রয়েছেন, ওনারা কাউকে বিপদ হলে ফার্স্ট এড ট্রিটমেন্ট এখানে করবেন। এই ক্যাম্প আজও থাকবে এবং কাল বিপদতারিণী পুজো উপলক্ষে সকালবেলাতেও এই ক্যাম্প হবে। এই সম্পূর্ণ পরিষেবা বিনামূল্যে এখানকার আগত দর্শনার্থীদের ক্ষেত্রে স্বেচ্ছাসেবী সেবা সংস্থা থেকে প্রদান করা হবে। সংস্থা মেডিকেল ক্যাম্প দেখতেই পাচ্ছ, এই হলো সেই ক্যাম্প। তো ঠিক আছে গাইস, এখন আমরা যাচ্ছি টিফিন করার জন্য, তো এখন রথ ঢুকতে দেওয়া ইতিমধ্যে দেরি আছে, তো ততক্ষণ আমরা টিফিনটা খেয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে পুরো ভিডিওটা কন্টিনিউ করবো, তো চলো। A few moments later,
ঠিক আছে গাইস, টিফিন করার জন্য গিয়েছিলাম, তো তারপর একটা টিউশন ছিল, তো টিউশনের পর আসতে আসতে এখন প্রায় তোমার রাত্রি 9টা। তো এখানে দেখতে পাচ্ছ যে আবার সেম এলাকায় চলে এসেছি, তো জানি না তোমাদেরকে কতটা দেখাতে পারবো, তো যতটা সম্ভব তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। আর তাছাড়া আমাদের পাড়ার মধ্যে দুটো খুবই মানে দুটো পুরনো রথ আছে, মানে রথের মন্দির আছে, তো সেইগুলো তোমাদেরকে দেখাবো। তো সে রথগুলো অনেক দিনের পুরনো, তো চলো তোমাদেরকে পুরোটাই দেখাবো, তো দেখে এখানে কতটা দেখানো সম্ভব হচ্ছে, তারপর ওই মানে আমাদের পাড়ার মধ্যে ওটা তোমরা দেখাবো। তো ঠিক আছে, দেখতেই পাচ্ছ এখনও মেলার মধ্যে কতটা ভিড় আছে, এখন প্রায় তোমার রাত্রি 9টা, দেখতেই পাচ্ছ এখনও তোমার প্রচন্ড ভিড় আছে। তো এখন আমরা চলেছি তোমার রথের দিকে, তো রথের কোথায় আছে সেখানে দেখেই প্রথম দেখতেই পাচ্ছ যে এখানে রথ ফিরে চলে এসছে। তো চলো এবার তোমাদেরকে জগন্নাথ দেবকে দর্শন করাই, চলো। ঠিক আছে গাইস, এবার আমরা যাচ্ছি জগন্নাথ দেবের মন্দিরের দিকে, তো রথটা তো দেখালাম, এবার তোমাদেরকে জগন্নাথ দেবের মন্দির জগন্নাথ দেবকে দেখাই। তো দেখতে পাচ্ছ পিছনে এটা হলো জগন্নাথ দেব মানন্দশালা মন্দির, দেখতে পাচ্ছ। তো তোমাদের ব্যাক ক্যামেরা করে পুরো মন্দিরটা দেখাচ্ছি, তো দেখে না। আমাদেরকে আর একটা কথা বলে রাখি যে এইটা হলো জগন্নাথ দেবের আসল বাড়ি, ঠিক আছে। তো এখন জগন্নাথ দেব তোমার মাসির বাড়ি এসেছে, তো এটা হলো সে মাসির বাড়ি জগন্নাথ দেবের, তুমি দেখতে পাচ্ছ। আর বাইরে তো তোমাদেরকে তো জগন্নাথ দেবের রথটা তো দেখালাম, দেখতে পাচ্ছ। ঠিক আছে গাইস, আজকে তোমাদেরকে জগন্নাথ দেবের মন্দিরটা দেখিয়ে রাখলাম, আর এর পাশেই এই অবস্থিত নসিমায়ের মন্দির। তো খুবই তাড়াতাড়ি সেই ব্লগটা আসতে চলেছে, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকো, খুবই তাড়াতাড়ি সেই ব্লগটা আমি আনতে চলেছি। আমাদের আরেকটা কথা বলে রাখি যে আমাদের পাড়ার মধ্যে দুটো খুবই সুন্দর মানে পুরোনো দিনের মানে আদি বলতে গেলে রথ আছে, তো সেই রথ দুটো এখন বের করা হয় না, কারণ ইতিহাসে মানে লোকমুখে প্রচলিত আছে যে সেই রথটা আগে বের করা হয়েছিল, তো তখন রথটা তোমার জলে নেমে গিয়েছিলো, তো তখন থেকে সেই রথটাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়। তো সেই রথটাও তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটা তো আজকে ভিডিওটা যদি তোমার যদি একটু যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকো, আর বন্ধুদের মাঝে ভিডিওটা ছড়িয়ে দাও, ঠিক আছে। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করি। তোমাদেরকে আর একটা কথা বলে রাখি যে আমি আজকে মাইক আনতে ভুলে গেছি, তো সাউন্ড কোয়ালিটি যদি একটু খারাপ হয় তাহলে তোমার ম্যানেজ করে নিও। তো এবার বাড়ি যাওয়ার সময় পাঁপড় খেতে খেতে বাড়ি, তো চলো এবার যাওয়া যাক। তো ঠিক আছে গাইস, এতক্ষণ তোমাদেরকে যে রথের কথা বলছিলাম, তো ফাইনালি সেই রথের কাছে পৌঁছে গেছি। তো দেখতেই পাচ্ছ এই হলো সেই রথ, তো অনেক দিনে পুরনো, তো দেখে বুঝতেই পাচ্ছ। তো প্রত্যেক বছর তোমার এটাকে নতুনভাবে সাজানো হয়, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ খুবই সুন্দর লাগছে, এই রথটা এখন আর বের করা হয় না, ঠিক আছে। তো ঠিক আছে গাইস, এটা হলো আর একটা রথ, তো মূলত এই রথটি তোমার জলে নেমে গিয়েছিলো, তো এখন বাড়ি তোমার রাত্রি 9টা, তো তাই ভেতরে তো তাই তোমাদেরকে ভেতরে ঢুকে ভিডিও করে দেখাতে পারছি না, তো বাইরে থেকে যতটা সম্ভব তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো চলো এই ছিল আজকের ভিডিও, তো ভিডিওটা যে এখানে শেষ করছি, তো দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে।